বিডি চলতেছে সকলেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সমবেদনা জ্ঞাপন করছেন, তার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন। এবং যে সমস্যাটি আজ সারা বিশ্বের সমস্যা, সারা বিশ্বে একদা কলেরার রোগ এসেছিল মহামারী রূপে, একদা বসন্ত রোগ এসেছিল মহামারী রূপে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মানবতার অভিশাপ হিসেবে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মরেছে, ঠিক তেমনি আজ বিশ্বে কলেরা বসন্ত কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহতম একটি রোগ আক্রান্ত হয়েছে, যে রোগের নাম শান্তির ধর্মের নাম ব্যবহার করে কিছু বিপদগামী মানুষের ধর্মের নামে মানুষ হত্যা। বন্ধুগণ, সেই হত্যার ঢেউ উপরে উপরে আসতে পড়েছে, হাজার বছরের কৃষ্টি ঐতিহ্যে লালিত এই বাংলার পলল মৃত্তিকায়। বাংলার পলল মৃত্তিকায় যখন যে সময় হাজার বছর ধরে যখন যে বর্গি এসেছে, এদেশের মানুষ তখনই রাজপথে নেমে এসেছে, এদেশের মানুষ তাকে রুখে দাঁড়িয়েছে সমন্বিত প্রতিরোধে। আজ তেমনি কিছু প্রতিরোধ যুদ্ধের খণ্ডচিত্র আপনারা দেখছেন, যে খণ্ডচিত্রের নাম শান্তি শোভাযাত্রা, যে খণ্ডচিত্রের নাম শোকাভিভূত কিন্তু শোককে পরিণত করার শক্তিতে, যে শোকগ্রস্ত দুর্বিনীত এই একবিংশ শতাব্দী, আগামী একবিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আগামী একবিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধা এক মুঠো বৌদ্ধ তরুণ, আগামী একবিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধা মহামন্ডল কল্যাণ সত্তা, সেই সাথে এখানে এসেছে কেআই বেঙ্গল ফাউন্ডেশন, জাপানের কর্মকর্তা বৃন্দ। বন্ধুগণ, এখানে এসেছে আদিবাসীরা, যারা হাজার বছর ধরে এ বাংলার মিতত্বের কথা বলে, এ বাংলার সৌন্দর্যের কথা বলে। বন্ধুগণ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে এদেশ একটি জাতিতে পরিণত হয়েছিল, সেই জাতির নাম তুমি কে আমি কে, বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা হত্যা মেঘনা যমুনা। আজ যখন একবিংশ শতাব্দীতে শান্তির ধর্ম ইসলামের নামে কিছু বিপদগামী তরুণ খাওয়ার টেবিলে মানুষকে হত্যা করে, হাজার বছরের বাঙালির কৃষ্টি ঐতিহ্য যেখানে অতিথিকে লালন করে সেখানে অতিথিদেরকে হত্যা করে খাওয়ার টেবিলে, যেখানে একটি পবিত্র ঈদকে সামনে রেখে সেই ঈদের সময় হত্যা করে, যেখানে পবিত্র দিনের রাতে হত্যাকাণ্ড চালানো হয়, সেখানে যারা হত্যাকাণ্ডে অংশ নেয় তারা দুর্ভিক্ষ পীড়িত কোনো সন্তান নয়, তারা সুশিক্ষিত সন্তান। সেই সুশিক্ষিত সন্তানরা যখন ধর্মের নাম করে হত্যা করে মানুষকে, কৃষ্টি ঐতিহ্যের মধ্যে হত্যাকাণ্ড ঘটায়, সে হত্যাকাণ্ড কোনো মানুষকে তারা করে না, সে হত্যাকাণ্ড ঘটায় তারা বাঙালি জাতি হত্যার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কোনো সংখ্যালঘুর হত্যাকাণ্ড নয়, এ হত্যাকাণ্ড কোনো বিদেশি অতিথির হত্যাকাণ্ড নয়, এ হত্যাকাণ্ড মানবতার হত্যাকাণ্ড। মানবতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ সারা পৃথিবী জেগে উঠেছে। আপনারা জানেন, গত 2 দিন আগে একজন ট্রাক চালক নৃশংস কায়দায় ফ্রান্সে 80 জনের মতো ফ্রান্সিবাসীকে হত্যা করেছে। এই সমস্ত হত্যাকাণ্ডকারী ব্যক্তিদের আমরা কোনো নির্দিষ্ট দলে বিভাজন করতে চাই না, এই হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ড, নরপিশাচের হত্যাকাণ্ড। বন্ধুগণ, একদিন বন উজাড় করে সভ্যতার আলো জ্বালিয়েছিল যে মানুষ, ভালোবাসার প্রদীপ জেলে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল যে ধর্ম প্রচারকরা, যে ধর্মের গুণে মানুষে মানুষের সহবর্তিতা সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, সে ভালোবাসার বুকে রক্তপাতে এই প্রজন্মের তরুণরা রাজপথে আছে, রাজপথে থাকবে, সেটি প্রমাণ করতে আজ এখানে হাজির হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীরা, এক ফুটো বৌদ্ধ তরুণের কর্মীরা, কল্যাণ কর্মীরা সহ জনগণ। এটি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়া, এটি বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়ে দেয়া, বাংলার জনগণ
তার পরাজয় ইতিহাসের কোনো কক্ষণে মেনে নেয়নি, মেনে নেবে না। জয় আমাদের অবধারিত। একটি অন্ধকার রাতে পরাজিত শত্রুর হায়েনার মতো কিছু থাবাকে মানুষ কখনো ভয় করে না, আমরাও ভয় করি না। মৃত্যু এসে থেমে যাবে আমাদের ভালোবাসার দুয়ারে। আমরা সেই ভালোবাসা দিয়ে, সেই উজ্জীবন দিয়ে এই বাংলাকে রক্ষা করার দৃঢ় ব্যক্ত করি। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা আমাদের সকলের প্রিয় ডাক্তার হাসান মাহমুদ ভাইকে, সমজিয়া ভাইকে, তাদের নেতৃত্বে তারা মাঠ পর্যায় থেকে আজ এখানে এসছে। আমি অভিনন্দন জানাই শরীফ বড়ুয়া সাধুকে, অভিনন্দন জানাই অনুপম বড়ুয়াকে, অভিনন্দন জানাই বিপ্লব বড়ুয়া সহ অন্য যারা এখানে এসছেন আজকের এই অনুষ্ঠানকে সহমর্মিতা জানাতে সবাইকে। শুধু একটি মেসেজ আজ আপনাদের সামনে দিতে চাই। মানুষের মানবতা যুগে যুগে কখনো পরাজিত হয়নি, মানুষ থেমে থাকেনি কখনো কদর্য শত্রুর ভয়াল খাবার কাছে। সেইখানে আমরা দিবাঙ্গি এক হয়ে ধরেছি, এই বাংলাকে একাত্তরে হায়েনার মুক্ত করেছি, আবার একবিংশ শতাব্দীতে তার আবর্জনা পরিষ্কার করেই ঘরে ফিরব। সকলকে শুভকামনা করে এবং শান্তির শপথে আজকের এই শোভাযাত্রা, আজকের এই সমবেদনা অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।